জঙ্গলে হারিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম। অফিসের ক্লাবের পিকনিক খেতে গিয়ে আমি হারিয়ে গেলাম জঙ্গলে, কী ভালো লাগলো। আহ, এই ঘন কালো জঙ্গল, গভীর বনানী, গাছগাছালা, শুকনো পাতার মর্মর, ইটস ফুল অফ ইউনো অর্বাচীন সৌন্দর্যের সমারোহ। ভালো লাগে, লোকজন দৌড়ে দৌড়ে বাসের কোলে হেঁটে যাচ্ছে, বাস দেখতে পেয়ে খুশির আনন্দে আত্মহারা হয়ে গেছে। আহ, লেট আস কন্টিনিউ। প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময়। আমি কেন ব্লগ বানাচ্ছি না, কারণ আমার কাম নেই, আমাকে দেখাবে আর কাউকে দেখাবে না, এটাই নিয়ম। দাও একটু দেখি। আরে বেটা ফাউল, মাত্র বাইর করে অন করে দিবি, দাও দাও। আরে ইভান দাঁড়াও না একটা মিনিট। প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটাচ্ছি আমরা কজন। ভালো লেগেছে আজকে কাজীপুরে অফিসার্স ক্লাবের পিকনিকে এসে। এখানে সবদের মাঝে আমরা কিছু জোয়ান এবং ফুল অফ রস, রসে টইটম্বুর কিছু লোকজন। আমি আছি যুবক যুবতী, আর এই যে এই গাবলুটা ভম্বল দাস, যে শুকনো পাতার মর্মর চাবিয়ে সরি চিবিয়ে ফিলিংস নিচ্ছে। ধন্যবাদ। অনেকটাই খুলছো স্যার? এটাকে বলা হয় খাবারের লাইন। খাবারের লাইন দেখতে এরকমই হয়। এই যে ভুকানাঙ্গা, লোকজন ভুকানাঙ্গা দাঁড়িয়ে আছে, খাবারের অভাবে নেই কোনো জায়গা, এখানে খালি লাইন আর লাইন। চেয়ার উল্টিয়ে রাখা মানে হচ্ছে বুকিং দিয়ে যাওয়া, যে এটা আমার সিট। ট্রেইলার দেখে খুশি থাকো, বেটা কি চাস?
ওকে মিঙ্কা, বনভোজনে এসে তোমার অনুভূতি কি? ভালো লাগতেছে, ভালো, ইটস অফিশিয়াল কিন্তু। ওকে, বনভোজনে এসে সবাই যে মজাগুলো করে ওগুলোর কিছুই আমরা করি নাই, ঠিক আছে? ও নো, তোমার প্যান্ট ছিঁড়া, প্যান্ট ছিঁড়ে গেছে কিভাবে? রিক্সা নামার সময় ঘষা লেগে গেছে। আরে তুই কে, তোর সাথে কে কথা বলছিস? তারপরে আর কিছু বনভোজনে এসে তোমার অনুভূতি প্রকাশ করো। বনভোজনে এসে আমার নিজেকে খুব বন্য লাগছে। আচ্ছা, তোর জন্য আমি বন্য, তোর জন্য আমি বন্য, এন্ড তাই আমি আজ নগ্ন। না, নগ্ন কোথায়? আমি তো তোমাকে সম্পূর্ণ বস্ত্র পরিধান করতে দেখতেছি, পরিহিত অবস্থায় পাচ্ছি। কি স্যার, বাংলা ভাষা বাড়িতেছে কেন? বাংলা আমাদের জাতীয় ভাষা। আচ্ছা, লাখো শহীদের রক্তের বিনিময়ে। ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ। কি জানি ডায়লগটা কি ছিল, যে কিছুক্ষণ জঙ্গলে প্রকৃতির সাথে ওইদিকে প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলো। মিস্টার টুইস্ট, না না, লেন্স ধরিস না। মিস্টার টুইস্ট খেতে ভারী মজা। রিসিভিং একটা পার্ট ছিল, আমি ভাবছি প্রকৃতি কোনো মেন নাম, তাই আমি আরো খুশি খুশি। ব্যাড ওয়ান প্রকৃতি, ওই যে আনসার মেয়েটার সাথে তুমি কথা বলতে গেছিলে, ওটা ওর নাম। মাঝখানে একটা হ্যাঁ, চুজ ইয়োর ডেস্টিনি। তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের ছোট্ট একটি বনভোজন। তো বনভোজনে এসে আমাদের সাথে একটি আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য আমি আমার সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।